এদিকে পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে মৌলভীবাজারের ষাটটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ভোট গ্রহণের জন্য পুলিশ আনসারের পাশাপাশি র্যাব ও বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে এবারে নির্বাচনে জেলা সাত উপজেলায় মোট তিরাশি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে চেয়ারম্যান জন ভাইস চেয়ারম্যান পঁয়ত্রিশ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আটাশ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট পাঁচশো উনিশটি ভোট গ্রহণ করা হয়েছে